পুলিশের সাথে সংঘর্ষে ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড, এক পুলিশ সদস্য ও এক যুবদল কর্মী নিহত। পুলিশি বাধা ও দফায় দফায় সংঘর্ষে পণ্ড হয়েছে ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সংঘর্ষে মারা গেছেন এক পুলিশ সদস্য ও এক যুবদল কর্মী, আহত হয়েছেন কয়েকশো নেতাকর্মী ও পুলিশ সদস্য। পুলিশের ছোড়া শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে নয়াপল্টনে বিএনপি অফিসের আশপাশের এলাকায় দিনভর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে। রিপোর্টে দেখুন বিস্তারিত। বেলা 12:30টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ নাইটিংগেল মোড়, নয়াপল্টন, শান্তিনগর, পল্টন সহ প্রায় 5 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ কয়েক হাজার রাউন্ড টিয়ার শেল, জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ চলাকালে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে থাকা একটি বাসে আগুন দেয় উত্তেজিত নেতাকর্মীরা। এছাড়া পুলিশ বক্সের সামনে বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ নেতাকর্মী ও পথচারীদের অনেকেই আহত হন। চিকিৎসার জন্য অনেককে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় হাসপাতালে মারা যান এক পুলিশ সদস্য ও এক যুবদল কর্মী। একসময় পুলিশের সহযোগিতায় মাঠে নামানো হয় বিজিবি ও আনসার সদস্যদের। রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে থাকা কয়েকটি অ্যাম্বুলেন্সেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিজেদের আত্মরক্ষা করতেই পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন ডিবি পুলিশের প্রধান। কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউজ ডেস্ক।